আমার একটা কথা মানে বুঝি নাপাও যে কিছু সংগঠনে এক রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা মানে কি, তারপর কি লাভ হব সেটা কেতিয়াবা এনালাইসিস কৈছে। যদি সরকার কারণে, কেন্দ্র সরকার কারণে এই সমস্যাটা সমাধান করবেন, সকলোপরি সমাধানের আমার যে পরিকল্পনা, আমার যে সহায় করে, তাত আকৌ রাষ্ট্রীয় সমস্যা বলে কলে কি ডর কথা হব। আমার মানুষের এই আবেগবিল বাদ দিব লাগে, বাস্তবলে আহিব লাগে। যে রাষ্ট্রীয় সমস্যা বলে কলেই যেন বিরাট ডর একটা আবেগ, একটা আমার পরিসম মখিমূর হয়ে যাব, সেটা নয়। আমার কথা হল যে এই সমস্যাটা সমাধানের কারণে কি পথ লব লাগিব, কি ধরনের কাম করব। আর কেন্দ্র সরকারে যদি সেই আমার সহায় করে আছে, সেইখিন আমার সদায় আগবাই দিয়ে আছে, তো সেইটাই আটাইতক ডর কাম। ইয়াত আর কিনা রাষ্ট্রীয় সমস্যা বলে কব লাগে বলে তো কোনো কথা নাই। আমার একটা কথা মানে বুঝি নাপাও যে কিছু সংগঠনে এক রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা মানে কি, তারপর কি লাভ হব সেটা কেতিয়াবা এনালাইসিস কৈছে। যদি সরকার কারণে, কেন্দ্র সরকার কারণে এই সমস্যাটা সমাধান করবেন, সকলোপরি সমাধানের আমার যে পরিকল্পনা, আমার যে সহায় করে, তাত আকৌ রাষ্ট্রীয় সমস্যা বলে কলে কি ডর কথা হব। আমার মানুষের এই আবেগবিল বাদ দিব লাগে, বাস্তবলে আহিব লাগে। যে রাষ্ট্রীয় সমস্যা বলে কলেই যেন বিরাট ডর একটা আবেগ, একটা আমার পরিসম মখিমূর হয়ে যাব, সেটা নয়। আমার কথা হল যে এই সমস্যাটা সমাধানের কারণে কি পথ লব লাগিব, কি ধরনের কাম করব। আর কেন্দ্র সরকারে যদি সেইটুক আমার সহায় করে আছে, সেইখিন আমার সদায় আগবাই দিয়ে আছে, তো সেইটাই আটাইতক ডর কাম। ইয়াত আর কিনা রাষ্ট্রীয় সমস্যা বলে কব লাগে বলে তো কোনো কথা নাই। আমার একটা কথা মানে বুঝি নাপাও যে কিছু সংগঠনে এক রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা মানে কি, তারপর কি লাভ হব সেটা কেতিয়াবা এনালাইসিস কৈছে। যদি সরকার কারণে, কেন্দ্র সরকার কারণে এই সমস্যাটা সমাধান করবেন, সকলোপরি সমাধানের আমার যে পরিকল্পনা, আমার যে সহায় করে, তাত আকৌ রাষ্ট্রীয় সমস্যা বলে কলে কি ডর কথা হব। আমার মানুষের এই আবেগবিল বাদ দিব লাগে, বাস্তবলে আহিব লাগে। যে রাষ্ট্রীয় সমস্যা বলে কলেই যেন বিরাট ডর একটা আবেগ, একটা আমার পরিসম মখিমূর হয়ে যাব, সেটা নয়। আমার কথা হল যে এই সমস্যাটা সমাধানের কারণে কি পথ লব লাগিব, কি ধরনের কাম করব। আর কেন্দ্র সরকারে যদি সেইটুক আমার সহায় করে আছে, সেইখিন আমার সদায় আগবাই দিয়ে আছে, তো সেইটাই আটাইতক ডর কাম। ইয়াত আর কিনা রাষ্ট্রীয় সমস্যা বলে কব লাগে বলে তো কোনো কথা নাই। আমার একটা কথা মানে বুঝি নাপাও যে কিছু সংগঠনে এক রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা মানে কি, তারপর কি লাভ হব সেটা কেতিয়াবা এনালাইসিস কৈছে। যদি সরকার কারণে, কেন্দ্র সরকার কারণে এই সমস্যাটা সমাধান করবেন, সকলোপরি সমাধানের আমার যে পরিকল্পনা, আমার যে সহায় করে, তাত আকৌ রাষ্ট্রীয় সমস্যা বলে কলে কি ডর কথা হব। আমার মানুষের এই আবেগবিল বাদ দিব লাগে, বাস্তবলে আহিব লাগে। যে রাষ্ট্রীয় সমস্যা বলে কলেই যেন বিরাট ডর একটা আবেগ, একটা আমার পরিসম মখিমূর হয়ে যাব, সেটা নয়। আমার কথা হল যে এই সমস্যাটা সমাধানের কারণে কি পথ লব লাগিব, কি ধরনের কাম করব। আর কেন্দ্র সরকারে যদি সেইটুক আমার সহায় করে আছে, সেইখিন আমার সদায় আগবাই দিয়ে আছে, তো সেইটাই আটাইতক ডর কাম। ইয়াত আর কিনা রাষ্ট্রীয় সমস্যা বলে কব লাগে বলে তো কোনো কথা নাই। আমার একটা কথা মানে বুঝি নাপাও যে কিছু সংগঠনে এক রাষ্ট্রীয় সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা মানে কি, তারপর কি লাভ হব সেটা কেতিয়াবা এনালাইসিস কৈছে। যদি সরকার কারণে, কেন্দ্র সরকার কারণে এই সমস্যাটা সমাধান করবেন, সকলোপরি সমাধানের আমার যে পরিকল্পনা, আমার যে সহায় করে, তাত আকৌ রাষ্ট্রীয় সমস্যা বলে কলে কি ডর কথা হব। আমার মানুষের এই আবেগবিল বাদ দিব লাগে, বাস্তবলে আহিব লাগে। যে রাষ্ট্রীয় সমস্যা বলে কলেই যেন বিরাট ডর একটা আবেগ, একটা আমার পরিসম মখিমূর হয়ে যাব, সেটা নয়। আমার কথা হল যে এই সমস্যাটা সমাধানের কারণে কি পথ লব লাগিব, কি ধরনের কাম করব। আর কেন্দ্র সরকারে যদি সেইটুক আমার সহায় করে আছে, সেইখিন আমার সদায় আগবাই দিয়ে আছে, তো সেইটাই আটাইতক ডর কাম। ইয়াত আর কিনা রাষ্ট্রীয় সমস্যা বলে কব লাগে বলে তো কোনো কথা নাই।